আসসালামু আলাইকুম হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যেটা দেখাবো BdJobs তে কি করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, এবং এখান থেকে অ্যাকাউন্ট করে এখানে বিভিন্ন ক্লায়েন্টের কি কি পোস্ট করছে সবগুলো দেখতে পারবেন। তো এর জন্য আমি আজকে ভিডিওটা বানানো। তো বন্ধু, তার আগে বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা আমার ভিডিওটা বন্ধ করে দিয়ে হলো, আগে নামাজ পড়ে আসেন তারপর ভিডিওটা দেখেন। তো বন্ধুরা ঠিক আছে, ইনশাল্লাহ শুরু করি। তো এখন যেটা হচ্ছে, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো সাইন আপ করবেন জানেনি, আর যাদের অ্যাকাউন্ট নাই তা ক্রিয়েট অ্যাকাউন্ট, এমপ্লয়ার না, যারা এমপ্লয়ার যারা এমপ্লয়ার তারা এমপ্লয়ার অ্যাকাউন্ট করবে, যারা মাই জব যদি জব করতে যাচ্ছে সেক্ষেত্রে আমার এখানে অ্যাকাউন্টটা করতে হবে। তো তার আগে যেটা করতে হবে, তো এখানে জবের থেকে আমি ঢুকলাম, জাস্ট এখানে দেখেন একটা নিউ একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের। তো এটা নির্ভর করবে নেটের স্পিডের উপরে, যাদের নেট স্পিড ভালো তারা দ্রুত চলে আসবে এখানে। আপনি ডাটা এন্ট্রি, আপনি যে রিলেটেড সেক্ষেত্রে আপনি সে ধরনের ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, তারপর হলো ডিজাইন ক্রিয়েটেড, ডিজাইন রিলেটেড এনজিও, আপনি যে রিলেটেড জব করবেন সেই রিলেটেড এখানে অ্যাকাউন্টে এগ্রি করে নেবেন আপনি। যেহেতু ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সো আমি এখানে দিয়ে দিলাম, এটা মেল আইডি একটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি আমার আরেকটা মেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা মেল দিয়ে দিলাম, এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, এখানে যেটা আসবে পাসওয়ার্ড, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম ভাবেই। দেওয়ার পর এখানে যে কোডটা আছে বার কোডটা এখানে দিয়ে দিবেন, এগ্রিম টার্ম এন্ড কন্ডিশন দিয়ে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে মেল একটা কনফার্মেশন যাবে, জাস্ট সেটাকে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই ছিল বন্ধু এখানকার। তো আমি এখন আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি ঢুকে আমি সেখানকার অ্যাকাউন্টটা দেখাবো এখন। অ্যাকাউন্ট খোলা এইভাবে, এইটুকুই, জাস্ট কি এক্সট্রা তেমন কিছু নাই। তো আমি এখানে আসার পর আমি যে সাইন ইন করবো আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি ঢুকে কি কি প্রোফাইলটা কিভাবে অ্যাড করছি আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এবং চাইলে আপনারা সেভাবে করতে পারবেন। আমার সাইটটা আমি আপনাকে এখানে চলে আসবো, এসে যে আমার যে অ্যাকাউন্ট করা আছে সেটাকে আমি দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড বলতেছে, পাসওয়ার্ডটাও দিয়ে দিব, সেম পাসওয়ার্ড যেটা আমি ওখানে দেখালাম। তো দেখেন বন্ধুরা, এখানে অলরেডি আমার অ্যাকাউন্টে আমি চলে আসছি। এই ধরনের এখন এক এক সময় এক এক দেখেন, এখানে এই BdJobs এর মাধ্যমে কিন্তু ওরা প্রচুর টাকা ইনকাম করে, এটা মাথায় রাখবেন। যারা অনলাইনে কাজ, মানে BdJobs এর মালিক ও বাংলাদেশে, দেখেন ভালো, দেখেন এই যে বিভিন্ন অ্যাড এর মাধ্যমে কিন্তু ওরা প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। তো এই অবস্থা। তারপর আমি আমার এডিটর অ্যাকাউন্টে আমি আসবো, সেখান থেকে আমি আপনাদের দেখাবো কি করে আপনার আমি করছি সেটা, আপনারা যা ফরম্যাটে যে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ কি কি অ্যাড করবেন। আর এখানে এটা ওপেন হচ্ছে, এটা হতে হতে আমি আপনাকে বলে রাখি, ব্রাউজ ক্যাটাগরি আপনার অ্যাকাউন্ট ফিনান্সের ক্যাটাগরি, তারপর হলো আপনার কমার্শিয়াল, এডুকেশনাল, তারপর ইঞ্জিনিয়ারিং, আর্ট, এইগুলো সম্পর্কে অনেক ডিটেলস আছে, তাহলে আপনি এখান থেকে যেকোনো কাজগুলো পেয়ে যাবেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা গভর্নমেন্ট জব খুঁজতে যাচ্ছেন, যেমন গভর্নমেন্টের জবের জন্য এখানে এক এক সময় এরা একটু ওদের ওয়েবসাইট চেঞ্জ করে মাঝে মধ্যে। তো এই দেখেন ওভার জব, তারপর এখানে নিউ জব, 24 এমপ্লয়ার, কুইক জব, এই যে গভর্নমেন্ট জব, এখানে দেখেন গভর্নমেন্ট জবের এখানে একটা অ্যাড দিয়ে রাখছে ইনকামের জন্য। তো দেখেন গভর্নমেন্ট জব 71টা গভর্নমেন্ট জব আছে। তো গভর্নমেন্ট জবটা আমি দেখাচ্ছি, তার আগে আমি আমার প্রোফাইলটা আমি চলে আসি। তো প্রোফাইলে আসার পর এখন যেটা আমরা করব, এখানে দেখেন সব ডিটেলস অলরেডি, এগুলো আমি দেখাচ্ছি না, তাহলে এগুলো আপনার ডিটেলস, জন্ম, বার্থডে সবকিছু দেওয়া আছে এখানে, তাহলে আপনারা এগুলো ডিটেলস পূরণ করে নেবেন। নেওয়ার পর এখানে আসবে আপনার প্রফেশনাল ডিটেলস, তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর ক্রিয়েট কি অ্যাপ্লিকেশন ইনফরমেশন, অ্যাপ্লিকেশন ইনফরমেশন আপনি যে রিলেটেড, আপনার স্যালারি কত চাচ্ছেন সব ডিটেলস এখানে দিয়ে দিবেন। পারফেক্ট প্রেফারেন্ট এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন সেই ধরনের এরিয়া গুলো, কোন কোন দেশে সবগুলো সিলেক্ট করে দিবেন। এখানে আপনি কি রিলেভেন্ট ইনফরমেশন, আপনি কি পাস সেগুলো দিবেন, ডিপ্লোমা মার্কারি কি, এগুলো আমি আমার গুলো অ্যাড করে দিচ্ছি। এডুকেশন, এডুকেশনের ডিটেলস আপনি এডুকেশন সবগুলো দিয়ে দিবেন।
তারপর এমপ্লয়ার হিস্টরি এগুলো সবকিছু দিয়ে দিবেন আপনি, আপনার ডিটেলস কোন সালে কত তারিখ কিভাবে পাস করছেন সব ডিটেলস গুলো এখানে অ্যাড করে দিবেন, এমপ্লয়ার ডিটেলস এখানে অ্যাড করবেন আপনি, তারপর আদার্স ইনফরমেশন, আর এখানে অবশ্যই একটা ফটো, হ্যাঁ এগুলো সবগুলো পূরণ করবেন, যতটুকু সম্ভব সবগুলো পূরণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজগুলো এবং ইউনিক একটা প্রোফাইল রেডি হয়ে যাবে, যে প্রোফাইলটা দেখেই যেন ক্লায়েন্ট যে কেউ বুঝতে পারে না এটা আমার একটা ভালো একটা মানে প্রোফাইল। সো যে কোনো জিনিসেরই আপনার প্রোফাইলটা স্ট্রং করবেন, হ্যাঁ এই ছিল আপলোডের সিস্টেম গুলো, সবকিছু আপলোড করে দিবেন যে বিবিএস থেকে সবকিছু প্রফেশনাল ডিটেলস। তো আসেন আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, যেমন হচ্ছে আমি আমার রিলেটেড যে অ্যাপ্লাই গুলো আমি সেখানে এখানে আসলাম, এখানে আমি যে সাইটটা যেটা হলো আমার ইঞ্জিনিয়ারিং সেটা এখানে ঢুকতে তো অলরেডি সময় নিচ্ছে, তার আগে যে গভর্নমেন্ট জবের যেটা দেখালাম আমি, যে আপনার যে গভর্নমেন্ট জব এখানে যাওয়ার পর এখানে পেজটা ওপেন হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি। সিনিয়র স্টাফ নার্স ইমাম এগুলো পাবনা, কোথায় নিবে মেডিকেল অফিসার অফিস পুলিশ এগুলো, ক্যাশ সরকার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অফিস সহকারী কম্পিউটার, এখানে সামগ্রিক সবকিছু ড্রাইভার অল ডিটেলস এখানে সবকিছু দেওয়া থাকে, কম্পিউটার অপারেটর আপনার যে রিলেটেড, দেখেন এখানে অলরেডি তিনটা পেজ আছে, আমি আরেকটা পেজে আসবো, এখানে দেখেন নেক্সট অপশন আছে, নেক্সট গেলে নেক্সট পেজে চলে আসবে। তো এখানে সামাজিক বিভাগ, তারপর প্রধান প্রকৌশলী, এখানে রংপুর, এটা হলো পুলিশ সুপারের বাগেরহাট, পুলিশ সুপার বাগেরহাট, তারপর বাংলাদেশ কেবল লিমিটেড, এখানে বাংলাদেশ কেবল খুলনাতে, এটা এটাও খুলনা, খুলনা খুলনা, এখানে দেখেন খুলনাতে সবকিছু বেশিরভাগ নিয়োগিত খুলনা। নেক্সট পেজ আমি ওপেন করবো, যে যে রিলেটেড সবগুলো আপনারা দেখে নেবেন, দেখার পর আপনারা সেখানে যাবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি যে এলাকা সেই এলাকায়, যেমন চট্টগ্রাম, খুলনা, এখানে খুলনা, আমি আমি যেহেতু রাজশাহী, রাজশাহী দেখলাম, রাজশাহীতে এখন ওরকম নাই, চাইলে নেক্সট যখন আসবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জেলা বরগুনা, অষ্টম শ্রেণী পাস, এগুলো সব ডিটেলস শো করতেছে। তো এখন আমি আমি যেটা বললাম আপনার ইঞ্জিনিয়ারিং সাইডে দেখেন, যেটা আমি একটা পোস্ট করে বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দেখাচ্ছে, বিএসসি, অটোক্যাড, অটোক্যাড অপারেটর, আমি চাইলে পাবনা, পাবনাতে ম্যানুয়াল বাংলাদেশ মানে কোম্পানির নাম ডিটেলস দেওয়া আছে, আমি একটা ওটাতে অলরেডি ক্লিক করছি, ওটা ওপেন হচ্ছে। তো এইগুলো আরো আছে, যেমন আর্কিটেকচার, এ প্লাম গ্রুপ, এইগুলো সব কিছু ডিটেল দেখাচ্ছে, সরকারি ইঞ্জিনিয়ারিং, আইপি, তারপর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা, তারপর প্রজেক্ট ম্যানেজার, এখানে অনেক ডিটেলস আছে, আমি আরো নিচে এসে দেখাই, দেখেন ছয়টা পেজ আছে এরকম, আপনি সবগুলো পেজ দেখে নেবেন, যেটা আপনার মনে হচ্ছে কাজের জন্য আপনি মানে সুইটেবল বা এগ্রি করা যায় সেটা আপনি অ্যাড করবেন। আমি সাপোজ এখানে একটা অ্যাড করে দেখাচ্ছি, আরেকটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাড, এই দুটোই আমি করবো এখন। তো আমি প্রথমে অ্যাড করে দেখেন ডিটেলস দেওয়া আছে, জব রেসপন্সিবিলিটি কি কি লাগবে, ক্যাড অপারেটর, ডিজাইনার, অটোকার ডিজাইনার, ইয়র কি কি সম্পর্কে, এক্সেল, পাওয়ার, ইমেল, সবকিছু ফুল টাইম, এত পাবনাতে স্যালারি নেগোসিয়েশন কথা বলে নিবে, দেন জাস্ট একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, উপরোক্ত এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে, ওদের দরকার নেই পড়ে নিতে পারেন আপনি, অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে দেওয়ার পর দেখেন এর সিভি সবকিছু ডিটেলস এখানে চলে আসবে, আপডেট ইউর সিভি, সো এখানে দেওয়ার পর আপডেট, আমার অনেকদিন ধরে সিভিটা আপডেট করা হয় নাই, তার জন্য বলতেছি একটু চাইলে আমি একটু হালকা আপডেট করে নিতে পারবো, এবং আপডেট করার পরই সেখানে আমরা আমাকে ওরা এগ্রিমেন্ট করতে দিবেন, করতে বলতেছে। তো আমি দেখে নিব কি আপডেট করতে পারি আমি, তো আমি এইটাতে আমি একটু আসলাম, এখানে অল ডিটেলস যা আছে মিটিয়ে রাখলাম, এনাদার ইমেল চাইলে আমি এনাদার একটা ইমেল দিয়ে দিতে পারি, আমি আরেকটা মেল দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। তো এবার দেখবো যে আসলে অ্যাপ্লাই হচ্ছে কিনা, আচ্ছা ওকে, এবার আমি কন্টিনিউ চাপ দিলাম, তো আমি যেটা ওপেন করছিলাম সেটা দেখবো এখন, আমার যে অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করতে চাইলাম সেটা আসে কিনা, দেখেন এখানেও সেম ভাবে শো করতেছে, এখানে আমি মাঝখানে ব্যাক করি যেটা আপনাদের দেখানোর জন্য,
এখানে আপডেট করতে পারবো এখানে সিভি ইনপুট এন্ড টুডে আজকে আমি যদি ইনপুট করতে চাই এখানে এটা ইনপুট করতে পারবো তো এখানে বলছে দেখেন স্যালারি তো স্যালারি আমি এখানে ধরুন 40,000 আপনি যেটা পারবেন সেটা আপনি এগ্রি করেন সেটা সাপোর্ট করেন সেটাই দিবেন অ্যাপ্লাই নাও তো দেখেন এই আমার এখানে অলরেডি সেটা সাবমিট হয়ে গেল এবং সেক্ষেত্রে ওদের চলে যাবে যাওয়ার পর আমার এখানে যখন ওখান থেকে একটা যদি ক্লায়েন্ট ভালো লাগে সেক্ষেত্রে আমি এখানে ডিটেলসটা পাবো আদার সমস্ত তো এখানে ডিটেল সবকিছু দেওয়া আছে সেক্ষেত্রে ক্লায়েন্ট সেখানে দেখে বা যে যারা আমাকে নিতে যাচ্ছে তারা সেখানে দেখে আমাকে ফোন করবে দেন তারপর সে ফোনে কথা বলে দেন আমরা সেখানে যাবো এখানে একটা জিনিস মনে করবেন যে কোনো এখন আপনার BdJobs এর মাধ্যমে অনেকে বিভিন্ন ফেকের ফেক করতেছে যে চাকরির জন্য চলে আসেন এত টাকা পে করেন আসলে একটা জিনিস কি টাকা দিয়ে কোনো কিছু করতে চায়েন না সেটা আমি বানাই বা যে কোনো ডিজাইনার বা যে কোনো কাজই অনেকে বলে যে আমার টাকা দিয়ে এই সেই করেন এটা করেন সেটা করেন কারণ আপনি ফ্রি রিসোর্স ইউটিউবে প্রচুর আছে আপনারা ফ্রি নেওয়ার চেষ্টা করেন ফ্রিতে আপনাদেরকে হেল্প নেওয়ার শেখানোর অনেক লোক আছে যারা আপনাদের ফ্রি শিখাচ্ছে চেষ্টা করবেন ফ্রিতে শেখার জন্য কারণ যেহেতু ফ্রিতে পাচ্ছি সেহেতু কেন টাকা দিব সো এই ধরনের মেন্টালিটি রাখবেন তাহলে হয়তো অনেক ভালো কিছু শিখতে পারবেন যারা কোর্স করতে যাচ্ছেন বলবো না কোর্স করেন না বাট ফ্রিতে যদি অপশন থাকে সেটা ফ্রি করাই ভালো মানে এত টাকা খরচ করার তো দরকার নাই এমন আগেই টাকা খরচ করে বসে থাকলাম সেটা পরে আর কাজ করতে পারলাম না সেটা তো দরকার নাই আগে কাজ করব দেন যাদের সে ধরনের ক্যাপাবিলিটি আছে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ভালো থাকেন আর আমি আমার ডিসক্রিপশন লিংকে লিংক দিয়ে দিব তাহলে সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম